এই ভাইফোঁটা দিয়ে ঠিক আছে ওকে এইখানে কুপিয়েছে ফেলে দিয়েছে বুকে পেটে লাঠি মেরেছে আমার ছেলের পেট ফেট ফুলে গেছিলো হসপিটালে ভর্তি করেছি আর যে কোনো টাইম দিয়েছিল নিয়ে গিয়ে মারা গেছে এই তো লাশ নিয়ে গেল ওই যে ক্যাপ্টেনের ছেলে আপনাদের সাথে কি সত্য ছিল না না মারলো কেন ওরা ভাই ভাই ঝগড়া হচ্ছিল ও গেছিল বাঁচাতে যে তোরা কেন খিস্তি কামারি করছিস পুজোর দিন ওই জন্য আমার ছেলেটা গেছিল ওকে ঠেলে ফেলে দিয়েছে আগে ফেলে দিয়ে বুকে পেটে লাঠি মেরে ওর পুরো এ ফাটিয়ে দিয়েছে কালকে যখন ওখানে আমি অজিকালে যখন 12:30 বাজে তখন ওরা ফোন করেছে আমাকে যে শঙ্করকে নিয়ে যাচ্ছি তা আমরা কি হয়েছে বলি এই এই ব্যাপার আমার কি হয়েছে সেটা মানে আমি বললাম কি হয়েছে বললো কি ওই আমার ভাই একটু ঠেলে দিয়েছে পড়ে গেছে মাথা ফেটে গেছে তখন ঠিক আছে তাহলে নিয়ে আসুক আমার নিয়ে আমার আমার মাকে নিয়ে ওখানে আমরা ভর্তি আছি আজকে নদীন দিয়ে নদীন হচ্ছে কি তো তা নিয়ে গেলো নিয়ে যাওয়ার পরে ওনাকে ভর্তি করার সময় ওখানে ভর্তি করলো ভর্তি করার পরে উনি পুরো মরা মানে উনি মরেই গেছে ধরতে গেলে শুধু মানে একটুখানি ধুপধুপ করছিল ডাক্তার তো প্রথমেই দেখার পরে বলে দিল উনি পুরো মরা পেশেন্ট নিয়ে চলে যাও আমি আবার জিজ্ঞাসা করলাম যে কী হয়েছে ওনার দিদিকে মানে যে মেরেছে তার দিদিকে জিজ্ঞাসা করলাম তার দিদিকে ছিল ও দিদি বললো কি কিছু হয়নি ও ওদের ওদের ভাই ভাই ঝগড়া ছিল ও দাঁড়িয়ে ছিল একটু গেছিলো ওকে ঠেলে দিয়েছে শুধু ঠেলাতে তো উনি ওরমভাবে মরে যায় না পিছন দিকে ওনাকে ধাক্কা দিয়ে ফেলে বুকের উপর পা তুলে দিয়েছে ছেলেটা কিন্তু পড়ার সাথে সাথেই অজ্ঞান হয়ে গেছে তা সত্ত্বেও ওর উপরে গিয়ে লাথি মেরে লাথি মারতে তারপর ওই ছেলের পিছি এসে তুলে বসিয়ে দিয়েছে তখন ছেলের কোনো ছাড় নেই মাথার থেকে রক্ত পড়ছে আমি জল দিচ্ছি গিয়ে জল দিতে অজ্ঞান হয়ে গেলে যখন চৌতুক জ্ঞান আসছে না ছেলেটার তারপর তো পাশের বাড়ির দুটো ছেলেকে ডেকে ছেলেটাকে বাড়িতে নিয়ে আসা হলো নিয়ে আসার পরে ছেলের জ্ঞান ফিরছে না জ্ঞান ফিরছে না বলে এবার ওরা তো হসপিটালে নিয়ে গেলো না কিচ্ছু করলো না ছেলেটা ঘুমাচ্ছে বলে বাড়ি চলে গেল বাড়ি চলে গিয়ে গিয়ে তারপর রাতটা কেটে গেল তারপরের দিন সকালবেলা বাচ্চার ওই ছেলেটার যে মারা গেল তার বাচ্চারা ডাকছে যে বাবা বেলা হয়ে গেছে ওঠো তখন দেখছে কোনো সার নেই কোনো সার নেই মুখ দিয়ে গেঁজা বেরোচ্ছে গেঁজা বেরোতে উনি এসে আমাদের পাশের বাড়ি একটা মেয়েকে পিসি পিসি বলে ডাকে বলছে পিসি আমার বাবা উঠছে না আমার বাবার মুখ দিয়ে গেঁজা বেরোচ্ছে তারপরে ওই মেয়ে দৌড়াদৌড়ি করে আবার দু একজন লোক ডেকে তাকে হাসপাতালে ভর্তি করে যে ছেলে মেরেছে আমাদের ছেলেকে ধরে সারা জীবনের জন্য কেড়ে নিয়েছে আমরাও চাই তার ফাঁসি শুনছি যে শঙ্করকে ধরে মেরেছে শঙ্করকে নিচে ফেলে মারছে ওরম লাথি ঘুষি ঘাসা মারছে তা আমরা বললাম ওরমভাবে ওকে মারলো কেন এটা উচিত করিনি বলার পর ওকে বলেছি বলে ওই ছেলে আবার আমাকে উল্টোপাল্টা কিছু গালাগালি দিয়েছে ওর একটা ছোট ছেলে আছে 10 বছরের ছোট ছেলে আছে বলেছি বলে ও ছেলেকে বলছে তোর বাবাকে শুয়ে দিয়েছি বিছানায় এবার তোকেও শোয়াবো আমি তোর যদি ক্ষমতা থাকে ওই ছেলেকে আমার কাছ থেকে নিয়ে যা তোর হাত যদি না ঘুরাতে পেরেছে আর আমার ভাই আসুক আমার ভাইকেও বলবো বলে তোর কী করার ক্ষমতা আছে দেখে নেবো তোকে রাস্তায় পেলে আমাকে ধমকেছে আমি ঠিক আছে তারপরে আমার মা বেরিয়ে ওকে খিস্তি গালাগালি দিয়েছে তাও চুপ হয় না আমার ভাইয়ের বউ এসে ওকে বকেছে খিস্তি গালাগালি তাও চুপ হয় না ছেলেটাকে মারবে ওই 10 বছরের বাচ্চাটাকে মারবে আমি মানে শাসন করেছি বলে আমাকেও সে ধমকাচ্ছে এখন আমরা চাই যে ওই মানে ওর ফাঁসি হোক